তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখে নেবো মক টেস্টে। তো আজকের প্রশ্ন নম্বর হচ্ছে 57। তো এর আগে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তো 1 থেকে 56 পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো অনেকদিন পরে এই প্রশ্নটা দিচ্ছি, তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের প্রশ্ন নম্বর হচ্ছে 57 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় পশু নাম কি, মানে ভারতের জাতীয় পশু কি? অপশন এ বাঘ, অপশন বি সাপ, অপশন সি পায়রা, অপশন ডি কাক। তো অবশ্যই কমেন্ট করে জানাবে অপশনটা কি হবে, এ না বি না সি না ডি। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, এবং জেনে রাখবে বিভিন্ন মক টেস্টের ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটি বলার আগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মক টেস্ট MOC কে মক টি এস টি। তো আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে 57, মানে 57। তো 57 নাম্বার মক টেস্ট, উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এইটাতে এইটি ভিডিওতে বলেও দেবো উত্তরটি কী হবে। তো ভারতের জাতীয় পশু হচ্ছে অপশন এ। তো ভারতের জাতীয় পশুর নাম হচ্ছে অপশন এ বাঘ। তো এটা হবে উত্তর এই প্রশ্নর, অপশন এ। তো এই ধরনের ভিডিও বা এই ধরনের প্রশ্ন যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে। তো বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এর আগেও, ম্যাথের বিষয়ে দেওয়া হয়েছে, এবং অঙ্ক রিলেটেড প্রশ্নও দেওয়া হয়েছে, এবং ইংরেজি রিলেটেড প্রশ্নও দেওয়া হয়েছে, সেগুলোও দেখে নেবে। তো প্রতিটা প্রশ্নই কিন্তু আমাদের এই চ্যানেলে খুব গুরুত্বপূর্ণ, এবং বাছাই করা প্রশ্নগুলি তুলে ধরা হচ্ছে এবং দেওয়া হচ্ছে, প্রতিটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন শেষ করা যাক আজকের প্রশ্ন নম্বর শেষ। তো এরপরে আমি মক টেস্ট নাম্বার 58 নিয়ে চলে আসবো, মানে এর প্রশ্ন নম্বর 58।